পশুদের সুরক্ষার দাবিতে শহরের মানুষদের সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হলো গত 23শে জানুয়ারি জলপাইগুড়ি শহরে। র্যালিটি শুরু হয় জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ থেকে এবং শেষ হয় থানা মোড়ে গিয়ে। অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ি, হোপ ফর ভয়েসলেস, ভয়েস ফর দ্য পজ, অ্যানিমাল লাভার্স জলপাইগুড়ি প্রভৃতি সংগঠন একত্রিত হয়ে আজ এই র্যালিতে পা মেলায়। পশুপ্রেমীদের পক্ষে এদিন উপস্থিত ছিলেন কৃষ্ণায়ন দাশগুপ্ত, কোয়েল দত্ত, শ্রুতি দাশগুপ্ত, সৈকত সিনহা, বর্ণনা ভট্টাচার্যা প্রমুখ। পরবর্তীতে এই প্রতিবাদ আরও বৃহত্তর হবে এই আশা করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। শহর তথা শহরের বাইরের মানুষদেরও এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তারা। শহরে পথপশুদের উপরে যে অত্যাচার বেশ কয়েক বছর ধরেই হয়ে আসছে এবং এতদিন পর্যন্ত যার কোনো প্রতিবাদ হয়নি, তো সেই পথপশুদের জন্য যে ভারতীয় দণ্ডবিধিতে যে বিভিন্ন ধারা রয়েছে সেই ধারাগুলো সম্বন্ধে জনগণকে ওয়াকিবহাল করার জন্যই আজকে এই র্যালির আয়োজন। এবং আরেকটা জিনিস আমরা এই র্যালির মাধ্যমে যে বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে এই সমস্ত যে দণ্ডবিধি যেগুলো রয়েছে সেগুলো শাস্তির পরিমাণ খুবই নগণ্য। এবং আমি স্পেসিফিক্যালি বলতে চাই আইপিসি 428 এবং 429 এই দুটো দণ্ডবিধিতে ভারতীয় সংবিধানে যে ধারাতে এবং যে শাস্তির কথা বলা রয়েছে সেগুলোতে মাত্র 50 টাকার বিনিময়ে বেল পাওয়া যায়। তো একটা পশু হত্যা করার পর তার জীবনের মূল্য যদি 50 টাকা হয় তাহলে এই নিয়ে আমরা কোনো শক্ত বার্তা আমরা জনসাধারণের উদ্দেশ্যে আমরা দিতে পারবো না। সেই জন্যই আমরা এই র্যালির মাধ্যমে জনসাধারণকে সচেতন করার চেষ্টা করলাম এবং এই যে আইন যেগুলো রয়েছে এই আইনের যে শাস্তির কথা বলা রয়েছে আরও কঠোরতর শাস্তি যাতে প্রণয়ন করা হয় সেই দাবিও আমরা প্রশাসনের কাছে রাখি। একদিনে কোনো বিপ্লব আসে না এটা তো একদম সত্যি কথা, কিন্তু আমরা এটাও মানি যে বিন্দু বিন্দু জলেই সিন্ধু তৈরি হয়। তো আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা আজকে শুরু করলাম, দেখা যাক এবার ক্রমান্বয়ে আমাদের এই যে একটি ছাতার তলায় শহরের সমস্ত পশুপ্রেমীরা আসলো এটার খুব দরকার ছিল। তো এইভাবে আমরা ভবিষ্যতে আরও বড় কোনো অর্গানাইজ করার চেষ্টা করবো এরকম ধরনের মিছিল, এবং যত বেশি আমাদের দলের লোক সংখ্যা বাড়বে তত আমরা ভালোভাবে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারবো। আশা করি একদিন এই আইনে পরিবর্তন হবে। কৃষ্ণায়ন দাশগুপ্ত, অ্যানিমেল হেল্পলাইন, জলপাইগুড়ি।